सकल के आमार चैनेले स्वागत। आमी आमार गत पर्वे बोलेछिलाम जे विभिन्न दिके विभिन्न रकम भावे मानुष बसे आछे। एई बसे आछे मानुष आँकते गिये तोमरा अनेकेई अनेक समस्याय पड़ो। सेई कारणे आमी खूब सहज भावे तोमादेर शेखाबो तुमी किभावे तुमार खुशी मतो बसे आछे मानुष आँकबे। आमी जे फर्मेशन तुमादेरके शिखिएछि ठीक सेई फर्मेशनके काजे लागिए खूब सहजे तुमरा आँकते पारबे। आमी जखन आँकबो तखन तुमादेरके बुझिए बोलबो कथागुलो एवं आमार देखानो दुटो एकसंगे फलो करबे। ताहले देखबे जे कोनोदिन छवि आँका शेखोनि सेओ किन्तु সহজে ছবি এঁকে এত সুন্দর এঁকে ফেলবে যে তোমার নিজেরই ভালো লাগবে। এটা একটা ম্যাজিক। ম্যাজিক মিন্স পদ্ধতিটাই হচ্ছে আসল ব্যাপার। যদি তুমি পদ্ধতি অনুযায়ী তুমি যদি এগিয়ে যাও কোনো জিনিসই তোমার কাছে কঠিন হবে না, একেবারে জলের মতো সহজ লাগবে। যে তুমি তখন ভাববে আমি তো ছবি কোনো দিন শিখিনি, তাহলে আমি কী করে আমি এটা পারলাম। আমি ঠিক সেভাবেই শেখাচ্ছি যে কোনো দিন ছবি আঁকা শেখোনি, অথচ তোমার হয়তো মনে ইচ্ছে ছিল যে আমি ছবি আঁকাটা যদি জানতাম তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। এবং পরপর আমি সিরিয়ালি যে বিষয়গুলো শেখাচ্ছি সেগুলো একটু ফলো করবে, তাহলেই দেখবে তুমিও খুব সুন্দরভাবে যে কোনো ছবি আঁকতে শিখে গেছো। তো আজকে এই পার্ট হয়ে গেলে আমি পরবর্তী যে ভিডিও ড্রয়িংয়ের পরপর কতগুলো আমি পার্ট দেখালাম, তো আগামী পর্বে আমি জল রং শেখাবো। ঠিক একইভাবে তুমি বিভিন্ন জনের জল রং শেখানো দেখেছো, তো আমি তোমাকে জল রংটা একটু অন্য কনসেপ্টে দেখাবো। তুমি বুঝবে প্রথমে, তারপরে দেখবে কত সহজ হয়ে গেছে। যাই হোক, আজকের যে পর্ব বিভিন্ন ধরনের বসে থাকা মানুষ, এসো আমি দেখাই, তোমরা একটু ফলো করো এবং আমার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করো। আমি গত পর্বে যে ফিগারের ফরমেশন শিখিয়েছিলাম কাঠি ড্রয়িং, ঠিক সেটাই এখানে আমি করছি। ভালো করে লক্ষ্য করো, প্রথমে আমি মুখ করলাম, গলা, তারপরে কাঁধের লাইন করলাম। এবারে দেখো, এক, দেখো পাটা ভাগ হয়ে গেল, এক দুই তিন, এক দুই তিন। তো এইবার কি হচ্ছে, বডি করেছো এখানে গলা করলে, এবারে কি করছো কাঁধ, সেই অনুযায়ী তুমি জামার লাইনটা টানলে। এবারে কি করছো, এখানে প্যান্ট আছে, দেখো এবারে তুমি হাত করে দাও, দেখো কত সহজে সামনে থেকে বসে আছে তুমি আঁকা শিখে গেলে। যদি তুমি এখানে কাপড়ের ভাঁজ করতে চাও কয়েকটা কাপড়ের ভাঁজ করে দিতে পারো, জামায় কয়েকটা ভাঁজ করে দিতে পারো। এবারে তুমি তোমার মতো হেয়ারস্টাইল করে দিলে, চোখ নাক মুখ ফুটিয়ে দাও, দেখো একটা মানুষ বসে আছে হয়ে গেল। এবারে আমি পাশ থেকে মানুষটা দেখাবো, দেখো সাইড থেকে আমি ফেস করলাম মুখ, দেখো এক দুই
তিন। এবারে কি হচ্ছে, এটা কোমর, এটা কাঁধ, যদি ধরো এই মানুষটি হয়তো লুঙ্গি পরে আছে, হাফ প্যান্ট দিয়ে দেখিয়েছি, এবার একটা লুঙ্গি পরে দেখাই, তাহলে লুঙ্গিটা কি হচ্ছে হাঁটু ছাড়িয়ে নিচ পর্যন্ত আছে, তো এখানে লুঙ্গির ভাঁজটা করে দিলাম, হাত হাত করে দিলে এখানে, পা করে দিলে। এবারে সাইড থেকে নাক, ঠোঁট, চোখ করে দিলে, কান করো, দেখো সাইড থেকে বসে আছে তুমি করলে, এটা আর একটা হাঁটু ওদিক থেকে তুমি দেখাতে পারো, দেখো আর একটা পা তুমি দেখিয়ে দিলে। তো এইভাবে দুটো বসা ফিগার তুমি শিখে গেলে ওই একই রকম পদ্ধতিতে। এইবারের বসাটা যদি একটু চেঞ্জ করে দিই, ধরো সাইড থেকে বসে আছে, হয়তো টুল বা চেয়ারে বসে আছে, তাহলে এক দুই তিন। এবার কি হচ্ছে, আমি যদি এখানে গলা করি, হাতা করে দিলাম, হাত করে দিলাম, বডি চলে এলো, এবারে হাফ প্যান্ট পরে আছে, হাতটা যদি পায়ের মধ্যেই থাকে তাহলে এইভাবে রাখলে, আবার ওদিকের পা সেটাও তুমি এইভাবে করে দিলে। এবার মোজা করলে মোজা করো, মোজা জুতো পরে আছে, এখানে কিছুর একটার উপরে বসে আছে, সবটাই কিন্তু আমি লেআউট করে দেখাচ্ছি, বোঝাচ্ছি। এবারে তুমি এই ফিগারটা যদি খুব সুন্দর করে যদি আঁকতে চাও, এটা হচ্ছে একটা ছক, যে তুমি কিভাবে বুঝবে যে তোমারটা, তোমার ফিগারটা সঠিক হয়েছে। তো এটাকে যদি আমি ফ্রেশ করে আঁকতে চাই তাহলে ফিগারটা কীরকম হয়, তাহলে ফিগারটা আমি তোমাকে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করো, ওই একই ফিগার কিন্তু আমি আঁকছি, এটা আমি ডাইরেক্ট আঁকছি। তোমার একবার অভ্যাস হয়ে গেলে তখন তুমি কিন্তু ডাইরেক্ট আঁকতে পারবে, এবং তার মধ্যেও তুমি হিসাবটা মিলিয়ে নিতে পারবে যে তোমার সঠিক হলো কি না। দেখো আমি ডাইরেক্ট এভাবে এঁকে দিলাম সহজে, একেবারে একই জিনিস, একই জিনিস, ভালো করে বুঝে নিলে। ঠিক এইরকমভাবেই ধরো চেয়ার বা গাছের তলাটা হয়তো উঁচু করে সিমেন্ট দিয়ে বাঁধানো আছে, সেখানে বসে আছে, সেটা তুমি যদি করো তো সেক্ষেত্রে কী হচ্ছে, দেখো আমি করছি, এতগুলো সাইড থেকে দেখালাম, আর একটা সামনে থেকেই আমি দেখাই। ধরো গোল করলাম, গলা করলাম, তো বডি লাইন এটা হচ্ছে, আর এইভাবে বসে আছে, তুলে হয়তো বসে আছে। তো সেক্ষেত্রে আমি এতগুলো ছেলে বা লোক আঁকলাম, তো আমি এটা একটা মেয়েকে দেখাই, দেখো ফ্রকটা আমি করছি, এখান দিয়ে ঝুলিয়ে দিলাম, এখানে হাঁটু আছে সেই কারণে কাপড়টা, কাপড়ের মধ্যে এইরকম একটা ভাঁজ থাকবে। এবারে কী হচ্ছে, পা করছো, তুমি যদি সামনে থেকে করো সামনেও করতে পারো, সাইডেও করতে পারো। এবারে টুলে বসে আছে সেটা তো দেখা যাচ্ছে না, তুমি পাশ দিয়ে তার যে টুলের যে পায়া সেটা তুমি দেখিয়ে দিতে পারো।
এটাও ঠিক লেআউট আমি ওইভাবে দেখালাম একটা ছক ওই তোমাকে যে আমি ছকটা শিখিয়েছি কাঠি ড্রয়িং এটাকে তুমি যদি ফ্রেশভাবে আঁকো সেটা কেমন দেখতে লাগবে সেটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো মুখ আঁকলাম আমি এটা ডাইরেক্ট করছি তুমি ওটা তোমার অভ্যাস হয়ে গেলে তোমার শেখা হয়ে গেলে তখন তুমিও কিন্তু এইভাবে ডাইরেক্ট আঁকতে পারবে এবং ওই যে ছকটা সেটা তোমার মনে গেঁথে যাচ্ছে তোমার মনের অজান্তেই তুমি কিন্তু ওই অঙ্কটা তোমার মধ্যে থেকে যাবে দেখো বসে আছে কিভাবে করলে এখানে তুমি টুলের পায়াটা করে দাও দেখো খুব সহজে সামনে থেকে বসে আছে যেটা তোমরা খুব অসুবিধায় পড়ো সেটা তুমি সহজে কিভাবে আঁকতে পারলে তাহলে আজকে এইখান পর্যন্ত বসা ফিগার দেখালাম আগামী পর্বে তোমাদের আমি জল রং শেখাবো একটু অন্য পদ্ধতিতে শেখাবো তোমরা অনেক রকমভাবেই জল রং শিখেছো কিন্তু আমার পদ্ধতিটা তোমরা একটু ফলো করলে তোমরা দেখবে এই রকমভাবেই খুব সহজে তোমরা কিন্তু জল রংটা শিখে যাবে এবং প্রপার ওয়েতে তুমি জল রং করবে জল রং কেমন করে করতে হয় তার পদ্ধতিগত দিকগুলো জল রং তুমি চিনবে কী করে কেন একটা কথা বলে রাখি জল দিয়ে গুলে রঙকে কাজ করলেই কিন্তু জল রং নয় জল রং তার অর্থটা অন্য কিছু সেটাই আমি তোমাদেরকে শেখাবো আজ এইখান পর্যন্ত।